পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, তার বিশ্বাস ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের উপরে নয়। কিছু মানুষের উপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না, এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায়। পাহাড়ের চূড়া থেকে আপনার হাতটা ছেড়ে দিতেও দ্বিধাবোধ করবে না। রিলেশনশিপকে কখনোই সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুক। কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিও না, কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন। যে গাছটিকে বেশি যত্ন করবেন দেখবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যায়, কিন্তু রাস্তার পাশে গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে উঠেছে। কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনটা দ্বিতীয় আর কোনো অপশন নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হয়ে যাবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না। যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারোর সাথে আনন্দে দিন কাটাচ্ছে তুমি তাকে ততটাই সম্মান দিও, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না। কারণ এই যুগে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে, স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, তবে বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো অসম্ভব। যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনোই পার্সোনাল ভাববেন না। যে আপনাকে দুই পয়সা গুরুত্ব দেয় না তাকে আপনি এক পয়সা গুরুত্ব দেবেন না। জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। কারোর সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগা ক্রিয়েট করবেন না, এটা খুব বাজে রকমের খারাপ লাগার কারণ। সুখ মানুষের জীবনের অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনের ধৈর্যের পরীক্ষা নেয়। অনুভূতির সবচেয়ে সুন্দর জিনিস অনুভব, যাকে স্পর্শ করা যায় না। ভালোবাসা মুখে বলে বোঝানো সম্ভব নয়, সম্মান মানুষের ব্যবহারের উপর নির্ভর করে। কেউ যদি কোনোদিন তোমায় ছোট করতে চায় তবে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। ভালো বন্ধু, ভালো ভাবনা, ভালো বই, এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে। জীবনে যখন একটা দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবেন তোমার জন্য আর একটা দরজা খুলে দিয়েছে। কুকুরের বেকালে যেমন কোনোদিন সোজা করা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। অভিমান বড্ড খারাপ একটা জিনিস, কিছু বলাও যায় না আবার সহ্য করাও যায় না, কিন্তু ভেতরটা কুড়ে কুড়ে খায় আর শুধু নীরবে কাঁদায়। যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসা প্রকাশ ততই কম। ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয়, প্রকাশ করার বিষয় নয়। কেউ কারো নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। তিনটি জিনিস কখনোই ফিরে পাওয়া যায় না, বলে ফেলা কথা, চলে যাওয়া সময়, ভেঙে যাওয়া বিশ্বাস। যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচা মারার ক্ষমতা তত বেশি। তুমি মনের কোণে কখনোই শান্তি খুঁজে পাবে না। যদি তুমি কখনো কারো চোখের জলের কারণ হও তাকে ভুলে যান, যে আপনাকে মনে রাখার প্রয়োজন মনে করে না। কখনো কারো চেহারা নিয়ে খারাপ মন্তব্য করবেন না, কারণ আমরা কেউ পারফেক্ট না। জীবনে এমন একটা মানুষ খুব প্রয়োজন যার সাথে জীবনের সুখে দুঃখে হাসি কান্না ভালো মন্দ সব কিছু শেয়ার করা যায়। দুই চার দিনের যত্ন নেওয়াটা হলো প্রেম, আর সারা জীবনের দায়িত্ব নেওয়াটা হলো ভালোবাসা। প্রত্যেকটা পরিচয়ের পিছনে কোনো না কোনো কারণ আছে। কেউ আসে পরীক্ষা নিতে, কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে সুবিধা নিতে, কেউ আসে আপনার ভেতরের শ্রেষ্ঠতা বের করে আনতে, কেউ আসে জীবনটাকে উড়িয়ে দিতে, আবার কেউ আসে গোছানো জীবনটাকে এলোমেলো করে দিতে। মাঝে মধ্যে সম্পর্কগুলো খারাপ হওয়ার দরকার আছে, তাতে কিছু কিছু মানুষের আসল চরিত্র বোঝা যায়। সম্পর্ক থাকাটা বড় কথা নয়, সম্পর্কের মধ্যে ভালো থাকাটাই বড় কথা, যেটা সবাই পারে না। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে,
তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। সকালে যে পেপারের দাম 10 টাকা হয়, সেটা সন্ধ্যায় 10 টাকায় 1 কেজি পাওয়া যায়। সুতরাং অহংকারের কিছু নেই, সব কিছু সময়ের ব্যাপার। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে জিন্দা লাশ বানিয়ে দেওয়া যায়। টাকা দিয়ে সব কিছু কেনা যায়, তবে ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব কিছু দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব কিছু পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় বহন করে না, আচরণেই ভদ্রতার পরিচয় দেয়। তার সাথে দূরত্ব বাড়াও যে কখনো তার নিজের দোষ স্বীকার করে না, অথবা তোমাকে সব সময় দোষারোপ করতে দ্বিধা করে না। উচিত কথা বলা মানুষগুলো সব সময় সবার কাছে একটু খারাপই হয়। আমরা কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ, আসলে সত্যটা কি জানো? যার মানসিকতা যা, তার কাছে আমরা তেমন। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু কেউ সঙ্গ দেবে না। মানুষ নিজের সাফল্য যতটা না আনন্দিত হয়, তার চেয়ে বেশি আনন্দিত হয় অন্যের ব্যর্থতায়। বড়ই বিচিত্র এই মানব জাতি। মরে গেলে ওষুধ ধরানোর লোক অনেক পাওয়া যায়, তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। প্রত্যেক বিচ্ছেদের গল্পের শেষ লাইন বেইমানের কলমে লেখা। হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্য পড়ে। আমাদের সঠিক মানুষের সঙ্গে ভুল সময়ে ভালোবাসা হয়। শূন্যস্থান সবসময় শূন্য থাকে না, ধুলো দিয়েও হলো এক সময় তা পূর্ণ হয়ে যায়। কখনো কখনো বোকার অভিনয় করতে হয়। যেসব বোকাদের বোকা বানাতো, যারা মনে করে তারা তোমাকে বোকা বানাচ্ছে, নিজেকে সামলানোর মতো ক্ষমতা যদি নিজের মধ্যে থাকে, তাহলে কেউ আপনাকে ভাঙতে পারবে না। মানুষ ততক্ষণ ভদ্র যতক্ষণ আপনি তাদের সামনে ভদ্রতা বজায় রাখবেন। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না। যেদিন বুঝলাম নিজেকে ভালোবাসতে হলে নিজের ভালোবাসাকে নিজেই পূরণ করতে হবে, সেদিন হতে আমি নিজেই আমার সেরা বন্ধু, সেরা সঙ্গী আর সেরা সম্পদ। মানুষকে চেষ্টা করে ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হয়, অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু বিনয়ী লোকদের পক্ষে তা সম্ভব। যা ভেঙে গেছে তা স্বপ্ন ছিল, যারা ভেঙে দিয়েছে তারা আপনজন ছিল। একটা পশুকে সামান্য একটু ভালোবাসা দিলেই বেশিরভাগ ক্ষেত্রে সে আপনার গোলাম হয়ে যায়। আর সৃষ্টির সেরা জীব মানুষকে সারা জীবন ভালোবাসলেও কিছু ক্ষেত্রে তার মন পাওয়া যায় না। মনের অসুখ কঠিন অসুখ, যা চাইলেই বোঝানো যায় না, দেখানো সম্ভব হয় না। এখানে না সান্ত্বনা কাজে আসে, না ভরসা। আপনি পাশ থেকে অনেক কিছুই বলে একাকার করে ফেলতে পারেন, কিন্তু যার মনে ঝড় চলছে তার জন্য সেই ঝড় সামাল দেওয়াটা জটিল ব্যাপার। ইচ্ছে করলে যদি সবটা সামলে নেওয়া যেত, তাহলে কেউ কষ্ট পেত না, তাহলে কেউ কষ্ট পেয়ে পাথর হয়ে পড়ে থাকতো না। আটকে রাখার মানুষ অনেক, আগলে রাখার কই। অসুখে নিরবতা বাড়ে, অথচ মৃত্যুতে হইচই। যে ডিপ্রেশনে ধনী লোকেরা আত্মহত্যা করে, সেই ডিপ্রেশনে গরিব মধ্যবিত্তর ঘরের লোকেরা রোজ মাথায় নিয়ে ঘোরে, কারণ তারা লড়তে জানে মরতে নয়। সব মানুষ মুখোশ পরে ঘুরছে দেখি এই দুনিয়ায়, কে আসল কে নকল সেটা বোঝা বড়ই দায়। একজন গরিব ছোট পাহাড় থেকে পড়ে যায়, তবুও কজনেই বা তার খোঁজ নেয়। কিন্তু কোটিপতি কোনো ব্যক্তির পায়ে সামান্য কাটা বিঁধলেও সেটা খবরের কাগজে ছাপানো হয়। তিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং যিনি তোমাকে জন্ম দিয়েছেন, শুধুমাত্র এই দুজনেই সবচেয়ে ভালো বোঝে তোমাকে। কোনো মানুষের একবার খারাপ ব্যবহার দেখে তাকে সব সময়ের জন্যেই খারাপ ভেব না। কোনো কোনো সময় মানুষের পরিস্থিতি খারাপ হয়, মানুষটি নয়। আগে টাকা কামাও, ভালোবাসা পরে, কারণ গরিবের ভালোবাসা নিলাম হয় চৌরাস্তার মুড়ি। সেদিন তুমি জানতে পারবে
যাদের তুমি আপন ভাবতে, আসলে তারা কেমন? যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটের টাকা কত। যার মা আছে সে কখনোই গরিব নয়। পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার। সত্যর অনুসন্ধান করতে হয়। গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন। আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন। সেই ব্যক্তিটি তার উপর ভরসা না করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে যাবে। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। চিন্তা ঋণ আর প্রেম কেউ করতে চায় না হয়ে যায়। যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তাভাবনা হবে, এমন জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায়, আর আমি যে সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায়। বাড়ির ঝগড়ার কথা পরোপকারের কথা, আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয়। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তোমারও অন্যের সাথে করা উচিত নয়। অধিকারের জন্য অবশ্যই লড়ুন, কিন্তু যার উপর তোমার কোনো অধিকার নেই তার মায়া ত্যাগ করুন। ছেলে মেয়েদেরকে কিছু দিন আর না দিন, তার পছন্দের জীবনসাথী তাকে অবশ্যই দিন। কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায়, কিন্তু জীবনসাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকের পরিণত হয়। সমাজ প্রতিভার প্রশংসা কম করে, ব্যর্থতার সমালোচনা বেশি করে। সবাই বলে মেয়েরা হলো একবারই অতিথি আর একবারের পরের সম্পত্তি, কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো একবারের রাজকুমারী আর একবারের লক্ষ্মী। আজকের লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম, কাউকে কাঁদতে দেখলে বলে ওকে কাঁদছে ওকে কাঁদতে দাও, আমাদের তাতে কি। আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানাও তো একটু ওর এত খুশির কারণ কি। যে কাজ করে তোমার সংসার চলে সে কাজ করতে কখনো লজ্জা করিও না। তুমি যখন যেভাবেই ফিরে আসো তোমাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই। তুমি আমার রক্তে মিশে গেছো, আর রক্ত কিভাবে ধুয়ে ফেলতে হয় আমি জানি না। ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া, যেখানে পুরুষ এক নারীকে অন্য নারীর থেকে আলাদা করে দেখে, আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে। আমরা সুন্দর মানসিকতাগুলোকে নষ্ট করে ফেলি সব কিছুর মধ্যে মূল্য খুঁজতে গিয়ে। দূরের মানুষকে বিশ্বাস করে যতটা না ঠকেছি তার চেয়ে বেশি ঠকেছি কাছের মানুষটাকে বিশ্বাস করে। কেউ ঠকবে, কেউ মন ভেঙে দেবে, কেউ ভালোবাসা বন্ধ করে দেবে, কিছুই মনের মতো হবে না, খুব খারাপ লাগবে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, কান্না আসবে, তবুও ভেঙে পড়া চলবে না। তবুও মানুষকে বলতে হবে ভালো আছি। সম্পর্ক এমন হোক যার উপর গর্ব করা যায়, কালকে যতটা ভরসা ছিল আজও যেন ঠিক ততটাই হয়। সম্পর্ক শুধু সুখে দুঃখে পাশে থাকা না, সম্পর্ক এমন হোক যেন কাছে না থেকে ওর পাশে থাকার অনুভবটা হয়। যতটা সুনাম পেয়েছো তুমি তার থেকে বদনাম পেয়েছো বেশি। আসলে এই শহরে হৃদয় জোড়ার থেকে হৃদয় ভাঙার কারিগর বেশি। একটা নারকেলকে তুমি যতটাই মাটিতে মারো না কেন সে নারকেলটা কিন্তু ফাটবে না। যদি মাটিটা শক্ত না হয় ঠিক তেমনি যতটা তুমি ভালোবাসো না কেন সেই ভালোবাসাটা স্থায়ী না। যদি দুজনের ভালোবাসাটা না থাকে প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তো নিজের চোখেই দেখবে। তুমি যদি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও, সেই মানুষটিকে দেখতে পাবে। যদি আপনি কারো ক্ষতি করেন তার জন্য একদিন আপনাকে শাস্তি পেতেই হবে। উদাহরণ, গাছের ফল দেখলো চোখে, ফলটা ভাঙলো হাতে, ফলটা খেলো মুখে, ফলটা রাখলো আবার প্যাটে।
গাছের মালিক যখন দেখল তখন লাঠি পড়ল পিঠে আর পানি আসলো শালা চোখে। সম্পর্কে বিশ্বাস হচ্ছে অক্সিজেনের মতো, অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না ঠিক তেমনিভাবে বিশ্বাস ছাড়া কখনোই সম্পর্ক টেকে না। কেউ যদি তোমাকে দেখে হিংসা করে তবে তার উপর রাগ না করে বরং তাকে মনে মনে ধন্যবাদ দাও, কারণ সে বুঝিয়েছে তুমি তার কাছে কতটায় এগিয়ে আছো। পুরুষের এক চোখে প্রিয়তমা, দ্বিতীয় চোখে পরিবার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখিবার। ভাগ্যে যা আছে তাই হবে, এই বলে থেমে যেও না, চেষ্টা করে যেতে হবে তবেই সাফল্য আসবে। মিথ্যা বলা যার স্বভাব তার সাথে ভুলেও মিশতে যেও না, যে তোমাকে বুঝতে চায় না। তার সাথে কথা বলতে যেও না যেখানে তোমার মূল্য নেই, সেখানে ভুল করেও যেও না। সময় আর সত্য অনেক দামি জিনিস, সময় একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না, আর সত্য এমন জিনিস হাজার চেষ্টা করেও কোনো সত্য লুকিয়ে রাখা যায় না।